আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একজন প্রশ্ন করেছেন আমরা জানি সুদ দেয়া নেয়া ও হিসাবকারী সমভাবে অপরাধী কিন্তু আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেটা কোনো সদিপ সুদী প্রতিষ্ঠান না তবে তাদের কিছু অর্থ এফডিআর করা থাকায় প্রতি ব্যাংক থেকে সুদ নিচ্ছে আমি সেটার হিসাব রাখছি সেক্ষেত্রে আমিও কি সমান অপরাধী হা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন সই মুসলিম বর্ণনা করেছেন সুদের দাতা সুদের গ্রহিতা সুদের লেখক আর সুদের দুইজন সাক্ষী তারা সবাই সমান অপরাধী সবার উপরে আল্লাহ এবং রসুল লানত তবে হা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন তারা এফ রেখেছে বাংলাদেশে এক আটটা পূর্ণ ব্যাংক আছে শরিয়া মোতাবেক পরিচালিত বাইশটা কনভেনশনাল ব্যাংকিং এর সাথেও শরিয়া ব্যাংকিং আছে ইচ্ছা করলেই ইচ্ছা করলেই শরিয়া ভিত্তিক এফডিআর রাখা যায় এর দ্বারা যে ইনকাম হবে এতে হালাল 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 হারাম হবে না সুতরাং বিকল্প যেহেতু আছে আপনি আপনার প্রতিষ্ঠানকে বলুন তারা যাতে শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে প্রতিষ্ঠানে এফডিআর রাখে তেইলে হারাম হলো না আপনারও না তাদেরও না আল্লাহ তালা বুঝার দিন আমিন